একজন বোন প্রশ্ন করেছেন যে মেয়েদের সলাতের মধ্যে একামত আছে কিনা। না, মেয়েদের সলাতের মধ্যে একামত নেই। মেয়েরা সলাতের জন্য একামত দিতে হবে না। তাদের জন্য উত্তম হচ্ছে তাদের ঘরের মধ্যে সলাত আদায় করা। কিন্তু যদি কোনো মহিলা মসজিদে গিয়ে সলাত আদায় করতে চান, তাহলে তিনি সলাত আদায় করতে পারেন। লা তামনাউ ইমা আল্লাহি আন মাসাজিদিল্লাহ, তোমরা মহিলাদেরকে, আল্লাহ তাআলা দাসীদেরকে মসজিদ থেকে বারণ করো না। যারা মসজিদে গিয়ে সলাত আদায় করতে চান, তারা সলাত আদায় করতে পারেন। সেক্ষেত্রে যে একামত মুয়াজ্জিন সাহেব দিচ্ছেন সেটি তার জন্য যথেষ্ট। আলাদা করে তাদেরকে একামত দিতে হবে না। আর যদি তারা নিজেরা সলাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে একামত দিতে হবে না। মনে রাখতে হবে, মহিলাদের মসজিদে গিয়ে সলাত আদায়ের ক্ষেত্রে আমরা কয়েকটি শর্ত বলেছিলাম। তার মধ্য থেকে অন্যতম হচ্ছে তাকে মসজিদে নেওয়া আনার মতো লোক থাকা এবং ফেতনার আশঙ্কা না থাকা এবং পর্দা সহকারে যাওয়া, আতর বা সেন্ট পারফিউম ব্যবহার না করা এবং সেই মসজিদের মধ্যে মহিলাদের সলাতের জন্য সুন্দর উপযুক্ত ব্যবস্থা থাকা। যদি এই সমস্ত বিষয়গুলো থাকে, তাহলে মহিলারা মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারেন। তবে তার জন্য উত্তম হচ্ছে তার ঘর, তিনি ঘরের মধ্যে সলাত আদায় করতে পারেন, এটি তার জন্য উত্তম।